এই ফটোটার মুখের ব্রংগুলা রিমুভ করে কিভাবে স্মুথলি ফটোটাকে সাজিয়ে নিব প্রফেশনাল লুকে আমি আপনাদেরকে এখন দেখাবো। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা কাজটি শিখতে পারেন। ভিডিও শুরু করার সবার কাছে অনুরোধ, যারা এখনো নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এখান থেকে আমি একটা টুলের মাধ্যমে প্রথমে দাগগুলো আমি রিমুভ করে নিব। এখান থেকে পাতটুল সিলেক্ট করব। পাতটুলে একটা ক্লিক করার পরে আমি দাগগুলা মার্ক করে পরিষ্কার জায়গায় মাউসের লেফট সাইড ক্লিক করে ছেড়ে দিব। সেম ভাবে একটা একটা করে আমি পরিষ্কার জায়গায় ছেড়ে দিব। যতগুলা দাগ আছে সব দাগ আমি এভাবে রিমুভ করে নিব। আস্তে আস্তে করে দাগগুলা রিমুভ করার পরে আমি এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য এখান থেকে কন্ট্রোল-জে সিলেক্ট করব। তারপরে ডুপ্লিকেট লেয়ারটাকে ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার জন্য কন্ট্রোল-আই সিলেক্ট করতে হবে, অথবা এখান থেকে ইমেজে চলে যাবেন, তারপরে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ইনভার্টে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে ভিভিড লাইট এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে ফিল্টারে একটা ক্লিক করবেন, ফিল্টার থেকে আদার্স এখান থেকে হাইভাসে একটা ক্লিক করার পরে এগুলা বাড়িয়ে কমিয়ে ফটোর রেজুলেশন অনুযায়ী সিলেক্ট করতে হবে। আপনারা ফটোর পিক্সেল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তা আমি আমার ফটো অনুযায়ী বাড়িয়ে দিব, 30 দিলাম, মোটামুটি ঠিক আছে। তারপরে এখান থেকে ওকে, তারপরে আবার ফিল্টার একটা ক্লিক করবেন, এখান থেকে ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার, দাগটা যেভাবে রিমুভ হবে বাড়িয়ে কমিয়ে দেখব। আমি 1.5 সিলেক্ট করে দিলাম। 1.5 সিলেক্ট করার পরে এখান থেকে ওকে, তারপরে ডুপ্লিকেট লেয়ারটি মাস্ক করে নিতে হবে। মাস্ক করার জন্য এখান থেকে অল বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করবেন, এখানে অপাসিটি 100% থেকে 10% কমিয়ে দিব, তারপরে ফলো 100% থাকবে। মোটামুটি ব্রাশ সেটিংটা শেষ হলে এখন আমি ব্রাশ টুল দিয়ে এটা আস্তে আস্তে ঘষা দিব। কি সুন্দরভাবে স্মুথলি প্রফেশনাল লুকের ঘষা দেওয়ার সাথে সাথে দাগগুলো সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাচ্ছে। ব্রাশটা একটু ছোট করে নিব। এখন আমি পূর্বের অবস্থায় ফিরে যাব। এতক্ষণে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সকল ধরনের দাগ রিমুভ করে প্রফেশনাল লুকে সাজিয়ে নেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।